হঠাৎ করে আমার একটি কৌতূহল হলো যে দেখার বিশ্বের কোন ল্যাঙ্গুয়েজ কত মিলিয়ন লোক ব্যবহার করে তার একটা তালিকা দেখার। তো স্বভাবতই আমি গুগলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে তো এখানে একটি টুইস্ট আছে, আগে বলে নিচ্ছি টুইস্টটা কি, একটু পরেই দেখতে পাবেন আপনারা। তো আমি টপ ল্যাঙ্গুয়েজ লিস্টে গেলাম, দেখলাম র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ম্যান্ডারিন বা চাইনিজ, অনেক আপনার হচ্ছে 918 মিলিয়ন, এইভাবে ইংলিশ 379 মিলিয়ন, বেঙ্গলি 300 মিলিয়ন, তার আগে আছে হিন্দি। এ করতে 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 আমি লিস্টে গেলাম, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, অনেক ল্যাঙ্গুয়েজ। এ করতে 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 শেষের দিকে চলে আসলাম, এসে দেখি 91 নম্বরে সিলেট ল্যাঙ্গুয়েজ। ও মাই গড, আমি তো মনে করছিলাম সিলেট একটা বাংলার একটা পার্ট, যেমন হচ্ছে আমরা রাজশাহীর লোক রাজশাহীর ভাষায় কথা বলে, চিটাগাংয়ের লোক চিটাগাংয়ের ভাষায় কথা বলে, নোয়াখালীর নোয়াখালীর ভাষায় কথা বলে, এবং আমি ভাবছিলাম এটারও কনসিডার করা হয় বাংলা হিসাবে। তো দিস ইজ লিস্টেড অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। ও মাই গুডনেস, ইট দিস ইজ দি শক মি। তো চলুন ভিতরে যাই দেখি কী অবস্থা। ওকে, ইট হ্যাজ আ সেপারেট সেকশন, ম্যান ক্যান ইউ বিলিভ দিস। ও, আমি তো আজকে জানলাম, এখানে বলতেছে আরও ত্রিপুরা এইসব হাপি যাবে, অনেক জায়গায় সিলেটি বলা হয়। তো যেটাই হোক, আমি জিনিসটা জানতাম না, আপনারা কি জানতেন? আই ডোন্ট নো ম্যান।